দর্শক, আদালতে নিয়ে আসা হচ্ছে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের এই প্রতিষ্ঠাতা মিল্টন সমাদারকে। দর্শক, গতকাল তাকে গ্রেফতার করে আজ দেড়টায় কিন্তু সিএমএম কোর্টে কিন্তু তাকে নিয়ে আসা হয়। এখন কিন্তু কোর্টে তোলা হচ্ছে। দর্শক, এখন পর্যন্ত তার বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করা হয়েছে। দর্শক, আপনারা দেখছেন মিল্টন সমাদারকে কোর্টে তোলা হচ্ছে। দর্শক, একাধিক পুলিশ দর্শক আপনাদেরকে দেখাচ্ছি, মিল্টন সমাদারকে কিন্তু উঠানো হচ্ছে কোর্টে। দর্শক, এখন পর্যন্ত তিনটি মামলা দায়ের করা কিন্তু তার বিরুদ্ধে হয়েছে। উৎসুক জনতা কিন্তু চারিপাশে তাকে দেখছে। দর্শক, আপনাদেরকে দেখাচ্ছি, কালবেলার ফেসবুক পেজ থেকে রয়েছি আমি ইসেম মাহিন। দর্শক, এখন পর্যন্ত তিনটি মামলা দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে। জাল সনদ মেম কোর্ট চত্বর নিয়ে আসা হয়, এখন কিন্তু তাকে কোর্টে তোলা হচ্ছে। অর্থাৎ ডিবি থেকে তাকে সাত দিনের রিমান্ড চাওয়া হবে, এমনটি জানিয়েছেন ডিবি প্রধান হারুন। দর্শক, আপনারা দেখছেন মিল্টন সমাদারকে কিন্তু তোলা হচ্ছে সিএমএম কোর্টে। আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি কালবেলার ফেসবুক পেজ থেকে। দর্শক, দর্শক তার আচরণে অনেকে কিন্তু ক্ষিপ্ত। আশপাশের বিভিন্ন জায়গা থেকে আমরা বিভিন্নভাবে তার বিষয়ে মন্তব্য শুনছি। দর্শক, কোর্টের প্রাঙ্গণে কিন্তু তাকে নিয়ে আসা হয়েছে। এই মুহূর্তে কোর্টের ভিতরে কিন্তু তাকে প্রবেশ করানো হবে। দর্শক, একাধিক গণমাধ্যমের জন্য আমরা কিন্তু ভালোভাবে তাকে দেখাতে পারছি না। দর্শক, আপনারা দেখছেন কোর্টের ভিতরে কিন্তু তাকে প্রবেশ করানো হয়েছে। রিমান্ড মঞ্জুর করেছে মিল্টন সমাদারের বিরুদ্ধে আদালত। সেই মধ্যে আদালত থেকে অভিযোগে তাকে কিন্তু গ্রেফতার করা হয় গতকাল রাতে। ডিবি তাকে গ্রেফতার করে তাকে সাত দিনের রিমান্ড আবেদন করে ডিবির পক্ষ থেকে, এবং তাকে কিন্তু তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। দর্শক, গত কয়েকক্ষণ ধরে আলোচনা শীর্ষে রয়েছে এই মিল্টন। মানুষের মানবিকতার আড়ালে, মানবিকতার জামা পরে তিনি কিন্তু আসলে অমানবিক কাজ করতেন, এমন কিন্তু বেশ কিছু তথ্য উঠে আসে। দুপুর দেড়টার দিকে কিন্তু তাকে আদালত চত্বরে নিয়ে আসা হয়। পরে তাকে তিনটা নাগাদ কিন্তু ইজলাসে উঠানো হয়। ইজলাসে উঠানোর পরে সাত দিনের রিমান্ড চাওয়া হয় তাকে। পরবর্তীতে কিন্তু তাকে রিমান্ড মঞ্জুর করে তাকে কিন্তু তিন দিনের রিমান্ড মঞ্জুর করে পরবর্তীতে। এখন তাকে আবার জিজ্ঞাসাবাদের জন্য কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ ডিবি কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করবে তিন দিন ধরে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, সেই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু গতকাল রাতে তাকে গ্রেফতার করা হয়। দর্শক, এখানে কিন্তু অনেকেই এসেছেন তার বিরুদ্ধে শাস্তি চাইতে। একজন আইনজীবী, তিনিও কিন্তু শাস্তি চেয়ে এখানে প্লে কার্ড হাতে নিয়ে দাঁড়িয়েছেন। এখানে আমরা একটু একজন আইনজীবীর সাথে কথা বলতে চাই। আসলে আপনাদের প্লে কার্ড হাতে নিয়ে দাঁড়ানোর মূল উদ্দেশ্য কি বলেন? যে মানবতার ফিরিয়ে নেওয়া নামে দাবি করছে, আসলে এখানে তদন্ত করে দেখা উচিত যে অরিজিনালে সে মানবতা ফেরিওয়ালার নাম ধরে কোনো অপকর্ম করছে কি না, এটি সুষ্ঠু তদন্ত করে আমাদের দাবি যে সে মানুষ আমাদের যে তার বিরুদ্ধে এলিগেশনগুলো নিয়ে আসছে, যেরকম মানুষের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সে নিয়ে বিক্রি করত, সেটাই হচ্ছে মূল ইস্যু। এখন সে করতো কি, কোনো অজ্ঞাত ব্যক্তিদেরকে নিয়ে এসে সে তার আশ্রয় কেন্দ্রে সেবা দেবার নাম করে, হ্যাঁ সে সেবা দেবার নাম করে তার আশ্রয় কেন্দ্রে নিয়ে আসতো। নিয়ে আসার পরে সে প্রকৃতপক্ষে তাদের অঙ্গ প্রত্যঙ্গ কেটে বা স্থানান্তর করে কোনোভাবে স্বার্থ হাসিল করছে কিনা, এইটা সুষ্ঠু তদন্ত করে রাষ্ট্র অবশ্যই যদি দোষী সাব্যস্ত মনে করে হচ্ছে। সে তার নিজের পিতাকে নেদম প্রহারের মাধ্যমে গ্রামবাসী তারাকে খালি হাতে ডাকা এসে শূন্য হাতে
আজকে মিলিটারি সমাদার কোটি কোটি টাকার মালিক। আমরা মিডিয়ার মাধ্যমে আমরা জেনেছি যে সে মানবতার কথা বলে, রাস্তায় ভবঘুরা কিংবা পাগল এই ধরনের অসুস্থ মানুষকে সে তার সেবা কেন্দ্রে নিয়ে সেবা দেওয়ার কথা বলে, সেবা দেওয়ার কথা বলে সে সেবা না দিয়ে উল্টো তাদের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করার অভিযোগ উঠেছে। আমরা এই মানবতার শত্রু, এই নরঘাতক কসাই মিল্টন জমাদারের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।